আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হলো আপনি যে কোনো ভাষার লেখাকে কীভাবে বাংলায় পরিণত করবেন। সেই ভাষাটি হতে পারে ইংলিশ, উর্দু, যে কোনো ভাষাই হতে পারে। সেই ভাষাটিকে কীভাবে আপনি বাংলায় পরিণত করবেন, যে কোনো লেখাকে কীভাবে বাংলায় পরিণত করবেন, আমি আজকে সেটিই দেখিয়ে দিব। তো চলেন ভিডিওটা বড় না করে এখনই শুরু করা যাক। তো আপনি যে কোনো ভাষার লেখাকে যদি বাংলায় পরিণত করতে চান, সেটি করার জন্য একটি অ্যাপ এর প্রয়োজন হবে। সেই অ্যাপটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অপশনে গিয়ে সার্চ করতে পারেন। তো আমার মোবাইলে থাকা প্লে স্টোর অপশনে আমি চলে যাব। প্লে স্টোর অপশনে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন স্ক্রিন ট্রান্সলেট। স্ক্রিন ট্রান্সলেট লেখার পর একটি অ্যাপ শো করবে। সেই অ্যাপটি আমার মোবাইলে ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। আমি সিম্পলিভাবে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে লাল একটি বাটন দেখতে পাইতেছেন, সেই লাল বাটনটার উপরে ক্লিক করে দেবেন। সেই লাল বাটনটার উপরে ক্লিক করে দেওয়ার পর সিম্পলিভাবে স্টার্ট নাও করে দেবেন। স্টার্ট নাও করে দেওয়ার পর এখানে একটি আইকন দেখতে পাইতেছেন, সেই আইকনটি আপনার এখানে শো করবে। তো এখানে আরেকটি অপশন দেওয়া আছে ইংলিশ নামে, এই অপশনটি দেওয়া আছে। আপনারা এই ইংলিশটি চেঞ্জ করে অন্য কোনো ভাষাও দিতে পারেন। এখানে ইংলিশ দেওয়ার মানে হলো এটাই যে ইংলিশ লেখাকে আপনি বাংলায় পরিণত করতে পারবেন। এই যে এখানে বাংলা দেওয়া আছে, এখানে ইংলিশ থেকে আপনি বাংলায় করতে পারবেন। সেখানে যদি আপনি ইংলিশ অপশনের উপর ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে অনেক অপশন দেওয়া আছে, আরবি, অনেক ভাষার অপশন দেওয়া আছে। আপনি যে কোনো ভাষা থেকে বাংলায় পরিণত করতে পারবেন। তো আমি ইংলিশ থেকে বাংলায় পরিণত করে আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে, অথবা আপনার মোবাইলে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে হবে। তো আমি দেখেন এই ভিডিও এটার উপরে আমি ক্লিক করে দেবো। একবার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লাল অপশন আসছে, লাল